নমস্কার, আমি আনন্দ ছাত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে যে বিষয়টিকে আলোচনা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা বিবাহ কেন্দ্রিক একটি আলোচনা। আলোচনাটা হচ্ছে যে বেশ কিছু জ্যোতিষীগণ এমন রয়েছে যারা হয়তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা পশ্চিমবঙ্গের বিশেষ করে বিভিন্ন প্রান্তে রয়েছেন এবং তারা তাদের জ্ঞান অভিজ্ঞতা অনুসারে বিবাহ কেন্দ্রিক বিভিন্ন বিচারগুলো করেন এবং বিবাহ কেন্দ্রিক বিভিন্ন বিচার করে তাদের কাছে যারা বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন তারা তাদের নিজস্ব মতামত নিজস্ব পড়াশোনা থেকে যেটা তারা শিক্ষা লাভ করেছে সেই বিষয়ে তারা কিন্তু তাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিষয় হচ্ছে যে বেশ কিছু লোক রয়েছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন বা বেশ কিছু লোক রয়েছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে দেখুন, বিবাহকে আপনারা কেমনভাবে বিচার করবেন তার দু একটা রাস্তা আমি বলে দিচ্ছি। আপনারা এই রাস্তাকে অনুসরণ করলে খুব ভালো লাভদায়ক হতে পারবেন আপনারা এবং আপনারা সঠিক পরামর্শই মানুষকে দিতে পারবেন যারা আপনাদের কাছে আসছে আর কি। এছাড়াও বেশ কিছু লোক রয়েছে যারা জ্যোতিষটাকে কিছুটা হলেও বোঝে, বেশ কিছু কাকিমা মাসিমা বা ঠাকুমা টাইপের মানুষ রয়েছে যারা কিন্তু জ্যোতিষটাকে কিছুটা বোঝে, বেশ কিছু ছেলেমেয়েরাও রয়েছে ইয়ং যারা জ্যোতিষটাকে বোঝে এবং তারা নিজেরা নিজেরাই কিছুটা হিসাব করে নেবার চেষ্টা করে এবং নিজেরা নিজেরাই কিছুটা যতটা তারা সম্ভব পারে আর কি, যতটা তাদের দ্বারা হওয়া উচিত বা পারে যতটা সেই অনুপাতে তারা কিন্তু একটা নিজস্ব ক্যালকুলেশন করে নেবার চেষ্টা করে বিবাহ কেন্দ্রিক এবং ক্যালকুলেশন করে তাদের অভিজ্ঞতা অনুসারে তারা সপ্তম ঘরের বিভিন্ন অবস্থানকে কেন্দ্র মানে দেখে তারা কিন্তু বিবাহকে কেন্দ্র করে কিছুটা আইডিয়া তাদের অবশ্যই যা তারা কিন্তু আইডিয়াটা দেয় আর কি। যার বিবাহ হচ্ছে সে সেই আইডিয়া গ্রহণ করতে পারে, কিছু সময় গ্রহণ করে কিছু সময় গ্রহণ না করে আবার এক্সপার্টের কাছ থেকে দেখায়, এরকম বিভিন্ন বিষয় আমরা সমাজের মধ্যে দেখতে পাই। কিন্তু আমি আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যারা জ্যোতিষকে ভালোবাসেন এবং টুকটাক জ্যোতিষ চর্চা করেন তারা বিবাহকে একটু খুব গুরুত্বপূর্ণ মানে খুব গুরুত্ব দিয়ে যদি দেখে বিবাহ বিষয়টাকে এবং যেই সমস্ত ছেলে মেয়েরা বিবাহর জন্য এগোচ্ছেন বা যারা বিবাহ হয়তো অনেকদিন ধরে করে নিয়েছেন বা বিবাহিত জীবনে রয়েছেন তারা তাদের কাছে আসলে পারে এমন কিছু অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি জানা এমন কিছু ব্যক্তি জ্যোতিষ জানা এমন কিছু ব্যক্তি তাদেরকে যেন সঠিক পরামর্শ দিতে পারে। এই সঠিক পরামর্শ দেওয়ার জন্য কয়েকটা ওয়ে রয়েছে বিবাহিত জীবনকে দেখার এবং সেই ওয়েগুলোকে যদি আপনারা বিশেষভাবে খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের যে বলার যে বিষয় অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে যে ক্যালকুলেশনটা আপনারা করতে পারবেন, বিবাহিত জীবনের এক্স্যাক্টলি ফলাফলটা কী হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনি সামনের লোককে অবশ্যই পরামর্শ দিতে পারবেন। এই জন্য আমি কিন্তু অবশ্যই বিবাহ কেন্দ্রিক কয়েকটা ওয়ে আপনাদেরকে আজকে দেব। দেখুন, আপনারা তো মোটামুটি সবাই একটু জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষকে বিলিভ করেন বিশ্বাস করেন। বিবাহ বা বিবাহিত জীবনের ভাব সপ্তম ভাব এটা তো আপনারা নিশ্চয়ই জানেন এবং বিবাহকে বিচার করতে গেলে সপ্তম ভাব সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, কখনো বৃহস্পতি কখনো আবার মঙ্গল। এছাড়াও সপ্তম ভাবের অবস্থান বা সপ্তম ভাবের অধিপতি আমি তো বললাম। এছাড়া বিবাহকে ভালো করে পর্যবেক্ষণ করতে গেলে অষ্টম ভাব নবম ভাব একাদশ ভাব পঞ্চম ভাব চতুর্থ ভাব দ্বিতীয় ভাব এই সমস্ত ভাবের কিন্তু একটা গুরুত্ব রয়েছে নিজস্ব প্রেক্ষাপটের মধ্যে। কিন্তু আপনারা এমন কিছু ওয়ে যদি অ্যাপ্লাই করেন যেটা এত কিছু বিচার ফট করে করতে হবে না, যেটা সামান্য কিছু বিচার করেই কিন্তু আপনারা কয়েকটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছাতে পারবেন এবং সামনের লোককে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। দেখুন, বিবাহ দেখতে গেলে পরে আপনারা তো নিশ্চয়ই সপ্তম ভাবের দিকে প্রথমেই খেয়াল করেন এবং সপ্তম ভাবের অবস্থানকে দেখে আপনারা বিবাহিত জীবনের বিভিন্ন রকম কথাবার্তা সামনের লোককে বলেন। হতে পারে এমন যে সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, ঠিক আছে, তাহলে এখন নৈসর্গিক শুভ গ্রহ অশুভ গ্রহের মধ্যে আপনাদের কথাবার্তাটা অনেকটাই এদিক ওদিক হতে পারে। অর্থাৎ যদি শনি বা রাহু বসে থাকে তাহলে খুবই খারাপ, যদি বৃহস্পতির মতো গ্রহ বসে থাকে তাহলে খুবই ভালো।
কিন্তু এই সূত্র কখনো কখনো আবার ভুলও প্রমাণিত হয়ে যায়। তাই আপনাকে কিন্তু অথেন্টিকভাবে কয়েকটি বিষয়কে জানা দরকার আপনার, এবং জানলে পারে এই সূত্র অনুসারে যদি আপনি চলেন তাহলে পারে আপনি অনেক লাভবান হতে পারবেন, অনেক সঠিক পরামর্শ দিতে পারবেন। দেখুন, বিবাহিত জীবন একটা অনেক বড় সময় ধরে চলে, অর্থাৎ বিবাহিত বিবাহটা হয়তো কোনো একদিন হলো কোনো মানুষের, কিন্তু বিবাহিত জীবনটা সে কিন্তু অনেক বছর ধরে কাটায়। বিবাহিত জীবনের বিভিন্ন রকম সমস্যা বা ভালো মন্দ দুটো বিষয়ই আসতে পারে কোনো মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা প্রথমে সপ্তম ভাবের দিকে তো অবশ্যই তাকাবেন, এবং সপ্তম পতিটার অবস্থাটাকে দেখুন। সপ্তম পতিটাকে, সপ্তম পতি ধরুন বিবাহের জন্য আপনি কোনো জন্মছক দেখছেন, এবং সপ্তম পতি আপনি দেখলেন কি কোনো একটি ভালো প্লেসমেন্টের মধ্যে রয়েছে। যেমন মনে করা যাক সপ্তম পতি নাইন্থ হাউসের মধ্যে চলে গেছে, তাহলে এটা একটা ভালো কম্বিনেশন, আপনি ভালো ভালো কথা বলবেন হয়তো। কিন্তু নবাংশ কিন্তু কোনোভাবে অ্যাভয়েড করবেন না আপনি বিবাহিত জীবনের ক্ষেত্রে, কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার এখানে খেয়াল রাখতে হবে, যদি D1 চার্টে অর্থাৎ লগ্ন কুণ্ডলীর মধ্যে যদি সপ্তম ঘরের অধিপতি ভালো প্লেসমেন্টে চলে যায়, কিন্তু নবাংশে যদি সে কুর রাশির মধ্যে চলে যায়, মানে কুর রাশি হচ্ছে নেগেটিভ মানে গ্রহের রাশি আর কি, ঠিক আছে, আমরা বলতে পারি শনি, মঙ্গল, রবি, এসব হচ্ছে একটা নেগেটিভ প্ল্যানেটের রাশি, মানে অশুভ গ্রহের রাশির মধ্যে যদি নবাংশে চলে যায়, অর্থাৎ D1 লগ্নের সপ্তম পতি গ্রহটি যদি নবাংশের মধ্যে কুর রাশির মধ্যে চলে যায়, তাহলে কিন্তু বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে। প্রথম প্রথম কি সমস্যা আসতে পারে? প্রথমে সমস্যা আসতে পারে বিবাহ লেট হতে পারে, ঠিক আছে, বিবাহ অনেকটা দেরি হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু D1 যদি ভালো হয় আর নবাংশে যদি খারাপ হয়ে যায়, তাহলে বিবাহের প্রথম ধাপটা কিন্তু ভালো, কিন্তু পরবর্তী সময়টা খারাপ হয়ে যাবে। এরকমভাবে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে পারে অনেকটাই ম্যাচ করবে কথাবার্তার সঙ্গে। এছাড়াও বিবাহকে দেখতে গেলে আরও অনেক কিছু দেখতে হয়। বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে বিবাহিত জীবনের ক্ষেত্রে। কোনোভাবে যদি সপ্তম ভাবের অধিপতির ওপর বা সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতির দৃষ্টি চলে যায়, তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনটা যতটা খারাপ আপনি মনে করেছেন ততটা খারাপ হবে না। আবার বৃহস্পতিকে নিয়েও কিছু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, কারণ বৃহস্পতি কিছু লগ্নের জন্য অত্যন্ত শুভকারক প্ল্যানেট, আবার কিছু লগ্নের জন্য কিন্তু অশুভ গ্রহ। যেমন হচ্ছে তুলা লগ্নের জন্য বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে যায়, আবার বৃষ লগ্নের জন্য বৃহস্পতি অষ্টমপতি হয়ে যায়, আবার মকর লগ্নের জন্য বৃহস্পতি দ্বাদশপতি হয়ে যায়। তাহলে পারে এইরকম, এখন বৃহস্পতি ধরুন কারো সপ্তম ভাবকে দেখছে, আপনি এবার দুটো ভাবে দেখবেন, একটা হচ্ছে বৃহস্পতির নৈসর্গিক শুভগ্রহ সপ্তম ভাবকে দেখছে তার ফল একটা হবে, এবং একজন ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতি সপ্তম ভাবকে দেখছে তার ফল কিন্তু একদম ভিন্ন ধরনের হবে। প্রথমে আপনি এই মেথডটাকে অ্যাপ্লাই করুন, আশা করছি আপনার ভালো হবে মানে বিবাহিত জীবনটা দেখা। এছাড়াও বিবাহিত জীবনকে দেখতে গেলে পারে শুক্রকে কোনোভাবেই মানে এড়িয়ে যাওয়া যাবে না। শুক্র গ্রহটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে বিবাহিত জীবনের ক্ষেত্রে। শুক্র যদি কোনোভাবে রবির সঙ্গে সম্পর্ক করে, যদি শুভ রবির সঙ্গে সম্পর্ক করে, তাহলে যে যার বিবাহ হচ্ছে তার পার্টনারকে কিন্তু দেখতে ভালো হয় বা তার ডেভেলপমেন্টটাও ভালো হয়। কোনো মেয়ের ক্ষেত্রে সেটা কোনো ছেলে হতে পারে বিবাহ যার সঙ্গে করছে আর কি, কোনো ছেলে যদি বিবাহ করতে চায় তাহলে মেয়ে হতে পারে। তাহলে এখানে বুঝতে হবে যে আপনার সপ্তম ঘরের অধিপতি, আপনার শুক্র যদি রবির সঙ্গে বস থাকে, ঠিক আছে, সপ্তম ঘরের অধিপতিও কিন্তু এই সূত্রের মধ্যে চলে আসবে। অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি বা শুক্র যদি রবির সঙ্গে বস থাকে, তাহলে পারে রবিটি যদি শুভ রবি হয় তাহলে পারে তার পার্টনারের ডেভেলপমেন্ট দেখাচ্ছে। যদি রবির সঙ্গে বসে থাকে তাহলে পারে পার্টনারের একটা ডেভেলপমেন্ট, মানে আর পাঁচজনের থেকে পার্টনার তো আলাদা, এইটুখানি তো প্রমাণ হবে, কিন্তু যদি ভালো রবির সঙ্গে বসে থাকে তাহলে পার্টনারের অনেক বেশি ডেভেলপমেন্ট রয়েছে। আর যদি অশুভ রবির সঙ্গে শুক্র বসে থাকে বা সপ্তম পতি বসে থাকে, তাহলে তার পার্টনারের মধ্যে চরিত্রের গুণ, তার পার্টনারের মধ্যে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া, এই সমস্ত গুণগুলো কিন্তু চলে আসবে অটোমেটিক্যালিভাবে। এছাড়াও বিবাহিত জীবনকে দেখতে গেলে পারে আমাদের অষ্টবর্গ চক্র কিন্তু দেখতে হবে। অষ্টবর্গ চক্রের মধ্যে প্রথম আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাব, সপ্তম ভাবের সপ্তম ভাবটা কত পয়েন্ট পেয়েছে সপ্তম ভাব। অষ্টবর্গ চক্র যদি আপনি দেখতে পারেন, কারণ সবাই কিন্তু অষ্টবর্গ চক্র দেখতে পারে না সাধারণভাবে, কারণ এই ক্যালকুলেশনটা চট করে ভিডিও কেউ করে না, আর
সমাজের মধ্যে শেখার একটা ব্যাপার কিন্তু এই খুব কম রয়েছে এই জিনিসটা শেখার। তো যাই হোক, যদি ভগবান মা চায় যদি আমি অষ্টবর্গ চক্র নিয়ে বিভিন্ন আলোচনা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এছাড়াও বিবাহ করতে গেলে জ্যামিনি অ্যাস্ট্রোলজি অনুসারে, জ্যামিনি জ্যোতিষ অনুসারে জায়াকারক গ্রহ, সরি মাপ করবেন, জায়াকারক গ্রহটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্থাৎ জায়াকারক গ্রহ হচ্ছে আপনার জন্মছকের মধ্যে কোন গ্রহটা জায়াকারক গ্রহ, মানে কোন গ্রহটা সব থেকে কম ডিগ্রির মধ্যে রয়েছে, এই কম ডিগ্রির মধ্যে থাকা গ্রহটাকে জায়াকারক গ্রহ বলে, এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এছাড়াও নবাংশের চক্র, অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি নবাংশের যে রাশিতে চলে গেছে সেই রাশির অধিপতি, আবার বলছি সপ্তম ঘরের অধিপতি নবাংশে যেই রাশিতে চলে গেছে সেই রাশির অধিপতি অষ্টবর্গের চক্রে কত পয়েন্ট পেয়েছে দেখুন, সেখানটাও 50 পয়েন্ট পেয়েছে কিনা এটাকে আপনাকে দেখে নিতে হবে। এছাড়াও সপ্তমপতির সঙ্গে দ্বাদশপতি, সবথেকে বিবাহের ক্ষেত্রে লেট করায় কিন্তু দ্বাদশপতি, খেয়াল রাখতে হবে। তাহলে সপ্তমপতির সঙ্গে কোনোভাবে দ্বাদশপতির সম্পর্ক হয়েছে কিনা বা অষ্টম বা ষষ্ঠপতির সম্পর্ক হয়েছে কিনা সেগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। এরপরে আমাদেরকে গোচর দেখতে হবে। গোচর দেখতে হবে কি, যে গোচরের মধ্যে আমরা বিবাহিত জীবনের মধ্যে সবথেকে সমস্যাকারী প্ল্যানেটকে মনে করি মঙ্গল রাহু শনি। এই মঙ্গল রাহু শনি যদি সপ্তম ভাব বা সপ্তম ঘরের অধিপতির ওপর থেকে পাশ করে তাহলে সেই সময়টাও বিবাহিত জীবনে সমস্যা এনে দেয় সাধারণভাবে। এছাড়াও দশা অন্তর্দশা আমাদেরকে বুঝতে হবে ভালো করে, কারণ দশা অন্তর্দশা খুব ভাইটাল রোল প্লে করে প্রত্যেকটি মানুষের জীবনের মধ্যে। যদি নেগেটিভ দশা অন্তর্দশা চলে এবং ধরুন জন্মছকের মধ্যে কিছু ভালো যোগ রয়েছে, সম্পূর্ণ ভালো নয় তবে কিছু ভালো যোগ রয়েছে, এরকম যদি অবস্থান হয়, যদি নেগেটিভ দশা চলে সেই যোগকে কিন্তু আরও নেগেটিভ করে কিন্তু সে প্রতিফলিত করবে সাধারণভাবে, তাহলে পরে এই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। এছাড়াও দেখতে হবে যখন আপনি বিবাহিত জীবন দেখবেন তখন আপনি কিন্তু সেই জন্মছকের মধ্যে চতুর্থ ভাবের কি অবস্থান রয়েছে এটাও কিন্তু দেখবেন। চতুর্থ ভাবের মধ্যে একাধিক যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু চতুর্থ ভাব একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় মানে চতুর্থ ঘরের মধ্যেই দুটো পাপগ্রহ বসে রয়েছে হতে পারে, বা চতুর্থ ঘরের মধ্যে দুটো পাপগ্রহের দৃষ্টি পড়ছে হতে পারে, যাই হোক, বা চতুর্থ পতির ওপর দুটো পাপগ্রহের প্রভাব রয়েছে মানে দুটো পাপগ্রহের সঙ্গে চতুর্থ পতি বসে রয়েছে, যাই হোক, চতুর্থ ভাবের উপর যদি দুটো পাপগ্রহের প্রভাব পড়ে যায় তাহলে পারে কিন্তু সেই মেয়েটির যতই ভালো বিবাহিত জীবন বা সেই ছেলেটি যতই ভালো বিবাহিত জীবনের ঝক হোক না কেন তার মানসিক সুখের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই, এই জায়গাটা কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করার পর তার মানসিক একটা সুখ কিন্তু হানি হবে, অর্থাৎ কোথাও না কোথাও এমন কিছু ঘটনা ঘটবে যেটা কিন্তু তার মনের মতো নয়, তাহলে এই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে সঠিক সত্য কথা কিন্তু আপনার ক্লায়েন্টকে বলতে হবে, মানে কোনো কম্প্রোমাইজ নয় যে এই রকম ওই রকম সেরকম করে কম্প্রোমাইজ করে দিলেন, এরকম ব্যাপারটা না, পরিষ্কার কথা বলবেন, কারণ পরিষ্কার যদি আপনি কথা বলেন তাহলে পারে হয়তো প্রথমে শুনতে খারাপ লাগবে, হয়তো আপনাকে মানবেও না প্রথমে ভালো করে, কিন্তু ভবিষ্যতে যখন সেম ওরকম ঘটনা ঘটে যাবে তখন কিন্তু সে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে করবেন, তাই আপনারা কিন্তু সঠিকভাবে কথা বলার চেষ্টা করবেন, পরিষ্কারভাবে কথা বলার চেষ্টা করবেন, ভালো তো ভালো খারাপ তো খারাপ এরকম একটা ব্যাপার তৈরি করবেন। এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম বিবাহিত জীবনের সমস্যা রয়েছে, এছাড়াও বিবাহিত জীবনের সমস্যা আনুষঙ্গিক সমস্যা তৈরি করে দেয় মাঙ্গলিক দোষের মতো, মানে নেগেটিভ মাঙ্গলিক দোষ যদি জন্মচক্রের মধ্যে থাকে তাহলেও বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আসে, এছাড়া সপ্তম ভাব যদি পাপ মুদ্রাগত হয়ে যায় তাহলেও বিবাহিত জীবনে অনেক রকমের সমস্যা চলে আসে। এছাড়া আমি বললাম যে বিবাহিত জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন 9th হাউস, 11th হাউস, পঞ্চম ভাব, 4th হাউস এবং 2nd হাউস, এছাড়াও লগ্ন তো সবসময় কমন সমস্ত বিষয়ের ক্ষেত্রে, এই সমস্ত গ্রহের ঘরের মধ্যে যদি পাপগ্রহের অবস্থান হয় তাহলেও কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা নিয়ে আসবে। এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে একটা বড় ব্যাপার চলে আসে, বেশিরভাগ ছকের মধ্যে দেখা যায় যে সপ্তম ভাব ভালো হলেও এই রকম ভাবের মধ্যে কিছু সমস্যা রয়েছে বা কোনো অশুভ প্ল্যানেট বসে রয়েছে। এবার বেশ কিছু লোক আছে এমন যারা কিন্তু কিছু অর্থের বিনিময়ে তার রেক্টিফিকেশন করবার চেষ্টা করে,
অবশ্যই রেক্টিফিকেশন করার দরকার তো রয়েছে, কিন্তু রেক্টিফিকেশন করা মানে এটা আপনাকে বুঝে নিতে হবে, রেক্টিফিকেশন করা মানে হচ্ছে যে কোনো একটি ঘর পড়ে যাচ্ছে, আমি একটা বাঁশের ঠেকা দিয়ে ধরে রেখেছি ওইখানটায়, ঠিক আছে? তাহলে ঘরটা কিন্তু একটা সুন্দর বাড়ির মতো বা একটা পরিষ্কার বাড়ির মতো কিন্তু নয়, ঘরটা কিন্তু পড়ে যাওয়া বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ঘরটাকে আটকে রেখে দিয়েছে একটা বাঁধ দিয়ে। প্রতিকার হচ্ছে ওরকমই কাজ করে অনেকটা, আপনার জীবনের সমস্যাকে ক্লিন করে দেওয়া যায় না প্রতিকার করে, কিন্তু আপনার সমস্যাকে কিছুটা রিমুভ করে দেওয়া যায়, ঠিক আছে? মানে অনেক সময় আমরা বলি না, নেই মামা চেয়ে কানা মামা ভালো, ওরকম একটা কথা হয়ে যায় আর কি। প্রতিকারটা প্রতিকার তো প্রয়োজন রয়েছে, প্রতিকার না হলে আপনার আরো বড় ঘটনা ঘটে যেতে পারে আপনার জীবনে। যদি আমার আশা এরকম করে আপনারা বিবাহিত জীবনটাকে দেখেন, তাহলে পরে বিবাহিত জীবনের ক্যালকুলেশনটা আরও কিন্তু ভালো হবে। এছাড়া বিবাহিত জীবনকে কেন্দ্র করে আমি আরও বেশ কিছু সূত্র দেব, যেই সূত্রগুলো কিন্তু আপনারা যদি মেনে চলেন তাহলে পরে কিন্তু আপনারা অনেক ভালো ভালো ভাবে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশান পাবেন কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে, এবং আপনারা খুব সহজেই সঠিকভাবে কোনো মানুষকে বিবাহিত জীবন সম্পর্কে পরামর্শ দিতে পারবেন। আমার সবসময় প্রয়াস যে আমি জ্যোতিষটা জানি, কিন্তু আমি চেষ্টা করি যে আপনাকেও জানে কিছুটা হলেও জানাতে পারি, কারণ আমি জানি আর কেউ জানবে না এরকম আমার কিন্তু লবি নয়। তাই আমি যতটা আমার ভিতরে জ্ঞান রয়েছে আমি চেষ্টা করবো যাতে আপনার ভিতরেও সেই জ্ঞান আমি দিতে পারি, এবং আপনি হয়তো পশ্চিমবঙ্গের কোনো এক প্রান্তে রয়েছেন, আপনাকে হয়তো আমি চিনিও না, কিন্তু আমি চাই যে আপনি সঠিকভাবে মানুষকে পরামর্শ দিন, যাতে সঠিকভাবে পরামর্শ দিলে পারে আমি কমসে কম মন থেকে মনে করবো যে না, আপনার দ্বারা কেউ তো একজন উপকৃত হয়েছে, যার দ্বারা সে আপনাকে অবশ্যই একটা আশীর্বাদ দেবে, একটা ভালো আপনার কথা ভাববে, বা একটা ক্লায়েন্ট দরকার পড়লে সে পাঠাতে পারে। তাই আপনারা খুব গুরুত্ব সহকারে অনুষ্ঠানটাকে দেখুন, আমি যে সব জানতা এটাও নয়, হয়তো এমনও হতে পারে যে আমার থেকেও বেশ কিছু বিষয় আপনি হয়তো ভালো জানেন, এমনও হতে পারে হয়তো সেই বিষয়টা আমি জানি না, এমনও হতে পারে, কিন্তু আমার এই মেথডটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, কোথাও আপনার কাজে লাগতে পারে এই বিষয়টা। তাই আপনারা অবশ্যই এই বিষয়টাকে অ্যাপ্লাই করে দেখুন, আশা করছি বিবাহিত জীবনটা আপনাদের ক্ষেত্রে ভালো করে আপনারা বলতে পারবেন। আর যারা বিভিন্ন ক্লায়েন্ট রয়েছেন, যারা বিভিন্ন সমস্যার জন্য জ্যোতিষের কাছে যান, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেন, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে, জটক বিচার, ওভারল্যাপিং বিচার বা বিবাহের ক্ষেত্রে কোনো বিচার করালে পারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সঠিকভাবে সুন্দরভাবে বিচার যদি করতে চান বা সঠিক প্রতিকার যদি করতে চান, আজ এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন একটি কোনো অনুষ্ঠান, কোনো নতুন একটি কোনো বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। তাই এখানেই শেষ করছি, নমস্কার।